দীর্ঘদিন ধরে জলমগ্ন কাঁকসার রাজবাঁধ এলাকার বাস স্ট্যান্ড সংলগ্ন আন্ডারপাস বারবার জমা জল নিষ্কাশন করার দাবিতে ও জাতীয় সড়কের সার্ভিস রোড মেরামতের দাবিতে আন্দোলন করলেও বারবার প্রশাসনের ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের আশ্বাস মিললেও কাজের কাজ হয়নি। গত কয়েকদিন আগে স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এ বিষয়ে দ্রুত মেরামতের আশ্বাস দেয়। অন্যদিকে দুর্গাপুর পূর্বের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার সমস্যা সমাধানের দাবিতে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলেন। সেই সমস্যা সমাধানে শুক্রবার দুপুরে রাজবাঁধে জমা জল নিষ্কাশনের জন্য এলাকা পরিদর্শনে আসেন কাঁকসার বিডিও পর্ণা দে, কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য, সহ সভাপতি জয়জিৎ মণ্ডল, কাঁকসা আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাসিম আলী মীর, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত, কুলদীপ সরকার সহ মহকুমা শাসকের দপ্তরের প্রতিনিধি দল ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। নিকাশির ব্যবস্থাটাও করে দেওয়া হবে পার্মানেন্টলি, এবং এই পোর্শনে যেটা দেখানো হয়েছে যে কথাবার্তা হলো সেটাতে এখন খরচা সাপেক্ষ ব্যাপার আছে, সেটা প্রসেসটা ফিজিবল হয় সেটার আমাদের ইঞ্জিনিয়ারিং প্রসেসটা পুরোটাই দেখতে হবে, যাতে কিনা সামনে ডিভিসি ক্যানালে গিয়ে জলটা মেশানো যায়। সেটা যদি হয় ঠিক মতন করে তাহলে সেটাও করে দেওয়া। এইটা যদি এইটা এইটা যেহেতু এটা যদি কথাটা আসছে, কারণ না এটা আমাকে ওপর মহলে পেশ করতে হবে সমস্ত জিনিসটা ওপর মহলে আমাকে, না না এটাকে আমাকে ফিজিবিলিটিটা দেখে ওখানে পেশ করতে হবে, এবং ওনাদেরও অনেক রকম পর্যবেক্ষণ হবে, অনেক রকম ভাবে ভিজিট হবে। পাল বাহানা নয় এটা, এটা প্রবলেম হয়ে রয়েছে এবং আমারও রোড খারাপ হচ্ছে, যার জন্য আমরা এটাকে তদবির করব এবং করার জন্য তার রিপোর্টও জমা দিয়ে দেবো এনএচআইতে। এনএচআইর নিজস্ব প্রসেস আছে, সেই প্রসেসে সেই ইয়েতে ওরা অ্যাপ্রুভালটাকে আনলে পরে তখনই আমরা কাজ করি। এবার এই অ্যাপ্রুভালটা আসতে যতটুকু দেরি সেইটুকুর ইয়েতেই করব, কিন্তু সেটা খুব বেশি তো দেরি হবে না। পার্মানেন্ট সলিউশনের জন্যই আমি বলছি যে এই যে এনএইচ কাজ করেছে রাজবাঁধের এখানটাতে, যে সাবওয়ে যেটা আছে সাবওয়েতে এত বেশি জল জমেছে যে প্রচুর ঘরবাড়ি ডুবে যাচ্ছে এবং খুব মানুষ প্রচন্ড অসুবিধার মধ্যে যাচ্ছে, এবং রাস্তার তো 12টা বেজে যাচ্ছে। সেই ব্যাপারটাতে এখানকার মানুষ যেরকম কদিন আগে আন্দোলন করেছিল এবং আমরাও ব্যাপারটা নজরে রেখেছিলাম, আমরা মাননীয় মন্ত্রী প্রদীপ মন্ডল মহাশয়কে বলেছিলাম, উনি তারপরে এনএইচএসতে কথা বলেন এবং আজকে ডেট হয়েছিল, আজকে এসডিও তার প্রতিনিধি পাঠিয়েছেন এসডিএম, এবং আমাদের বিডিও ম্যাডাম এসছেন, হ্যাঁ তারপরে জয়েন্ট বিডিও সাহেব এসছেন, এবং আমরা পঞ্চায়েতে যারা মেম্বার এখানকার লোকাল প্রধান উপপ্রধান তার সবাই এসছেন। আসার পরে যে এখানে যে কীভাবে আউটলেট কীভাবে জলটা পাস করানো যাবে, এই যে যন্ত্রণা জল যন্ত্রণা থেকে মুক্তির জন্য সেটা আমরা আজকে ইন্সপেকশন করতেছি, এবং কীভাবে এই জলটাকে যাতে আর ভবিষ্যতে মানুষকে কষ্ট করতে না হয় বা এরকম ধরনের অসুবিধা করতে না হয় সেই চেষ্টা করার জন্য কোন কোন রাস্তায় কীভাবে জলটাকে এখান থেকে বের করা যাবে সেই জন্য আজকে এই পরিদর্শন। কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।